بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم মহترم দস্তর বুঝব যে যেখানে আছি মেহরবানি করে ওইখানেই বসে যাই আমরা কেউই দস্তরখান খুলব না কিছুক্ষণ ইনশাআল্লাহ কথা হবে তারপর আমরা খানা পিনা থেকে বের হব যে যেখানে আছি ভাই ওখানেই আমরা বসে যাই মহترم দস্তর বুঝব এই উম্মতের জন্য ইমতিয়াজ বা বিশেষত্ব হল এই যে এই উম্মতকে নবীওয়ালা কাজ দেওয়া হয়েছে দাওয়াতের যে মেহনত নবীগণ করতেন সেই কাজ এখন এই উম্মতের মাথায় এই উম্মতের বেশ কিছু মুসলমান ভাই এরকম আছেন যারা মাশাআল্লাহ নিজস্ব এবাদতে খুব পাক্কা নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন রোজা রাখেন হজ করছেন যাকাত দেন এবং তিনি নিজের এবাদতের ব্যাপারে সন্তুষ্ট যে আমি তো ইসলামের সবকিছুই পালন করলাম কিন্তু দস্তর বুজুর্গ সকলকে বুঝাতে হবে বুঝতে হবে এই কথা যে এই উম্মতের জন্য শুধু এবাদত যথেষ্ট নয় আল্লাহ পাকের তরফ থেকে আদালতের দায়িত্ব দেওয়া আছে যে এবাদত এবং দাওয়াত এই দুইটাই এই উম্মতের প্রত্যেককে আদায় করতে হবে নতুবা সে খাতার মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে ইমান আমল আনার জন্যই বলা হয়েছে আমরুল মারুফ নিহেনুল মুনকার ভালো কাজের উপদেশ দেওয়া এবং খারাপ কাজে নিষেধ করা এই উম্মতের এটাও দায়িত্ব তার দিনদারি হচ্ছে সবচেয়ে উত্তম দিনদারি পরিষ্কার অথবা সম্পূর্ণ দিনদারি পরিপূর্ণ দিনদারি যার জিন্দগিতে দাওয়াত এবং এবাদত উভয়টা পাওয়া যায় আমান আহসান কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তো দাওয়াত এবং আমলের সালেহা দুইটার আদে হবে সাপেক্ষে এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে এবং তার দিনদিন সবচেয়ে উত্তম দিনদারি বলা হয়েছে যার জিন্দগিতে এবাদত এবং দাওয়াত উভয়টা পাওয়া যায় সুতরাং দাওয়াতের কাছে আমাদের ঐচ্ছিক নয় করলে করলাম না করলে কোনো ক্ষতি নেই এরকম নয় প্রত্যেকের জন্য এটাও জিম্মাদারি যে সে দাওয়াতের মেহনত করবে এর জন্য জানমাল খরচ করবে মানুষের দুয়ারে দুয়ারে যাবে মানুষকে আল্লাহর পথে ডাকবে সুতরাং আমরা আজকে নিয়ত করে নিই যেহেতু আল্লাহ বলতেছেন আলেম ওলামা বলতেছেন এবং দায়ীদের মুরব্বিরা বলতেছেন যে দাওয়াতের কাজ আমাদের জিম্মাদারি এটা ঐশ্বিক নয় করলে করলাম এরকম নয় এটা আমাদের দায়িত্ব নিজের দায়িত্ব মনে করে জন্য জানমাল আমরা খরচ করতে তৈরি হব এখন দোস্ত এ বিষয়ে বিশেষ কথা আগে পরে অনেক আসতেছে আমরা একটা বিশেষ কিছু কথা বলবো সেটা হলো এই যে দোস্ত এই দাওয়াতের কাজের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের একটা জাপ্তা আছে জাপ্তা বলা হয় যার মধ্যে কোনো পরিবর্তন নেই নির্ধারিত নিয়ম নির্ধারিত নিয়ম কোনো ব্যতিক্রম নেই সেটা হচ্ছে যে আল্লাহ নিজে এই দাওয়াতের কাজের জন্য বাছাই করেন ইন্তেখাব করেন কাকে দিয়ে আল্লাহ তাআলা কাজ করেন আল্লাহু ইয়াসতাবি মিনাল মালায়েকাতি রুসুলাও ওয়া মিনান নাস ফেরেশতাদের ভিতর থেকে এবং মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা বাছাই করেন নিজে আল্লাহ ইয়াসতাবি আল্লাহ নিজে বাছাই করেন আল্লাহ পাকের বাছাইয়ের কোন নিশ্চয়ই খুব মজবুত বুনিয়াদ আছে আল্লাহ তাআলা না জেনে না বুঝে কিছু করেন না আল্লাহ পাকের ভবিষ্যৎ জানা আছে এবং আল্লাহ তাআলা অন্তরের খবর রাখেন এই দুইটা গুণ এরকম যেটা সিফ আল্লাহর জন্যই সাজে মানুষের জন্য এটা সাজে না মানুষ ভবিষ্যতও জানে না এবং অন্তরের খবরও রাখে না কিন্তু আল্লাহ তাআলা সব জানেন ভবিষ্যতও জানেন অন্তরের খবরও জানেন কাকে দিয়ে আল্লাহ তাআলা কাজ করাবেন সেটা আল্লাহ পাক সুনির্দিষ্টভাবে নিজে বাছাই করে যেমন আপনারা অনেকে চাকরি বাকরি দিয়ে থাকেন তো কিছুদিন চেহারা তার যোগ্যতা অভিজ্ঞতা একটা আলোকে বাছাই করা হয় কিন্তু একটা সময় দেওয়া হয় এক বছর দুই বছর যাই হোক না কেন যে এনাকে সাময়িকভাবে এই চাকরি দেওয়া হলো যখন তিনি তার কাজকর্মের সততা
এবং আস্থা অর্জন করেন যে এটা কি যে আমার অফিস চলবে, আমার দপ্তর চলবে, আমার এই কাজটা চলবে, ফ্যাক্টরিটা চলবে, ইনি কোনো খেয়ালত করবে না, টাকা পয়সা দিক সৃষ্টি করবে না। যখন আস্থা পয়দা হয়ে যায় তখন ওনার চাকরিকে পারমানেন্ট করা হয়, স্থায়ী করা হয়। কথাটা ঠিক কিনা বলেন ভাই? ঠিক এরকম তবলিগে লাগার পরে এক চিল্লা তিন চিল্লা ইত্যাদি সময় লাগেই লাগে মানুষের আল্লাহ তালা দেখতে থাকেন যে কাকে দিয়ে আমি কাজ করবো, কে সত্যিকার ভাবে দিন চায়, দিন জিন্দা হওয়া চায়, নাকি তার ভিতরে অন্য কোনো গরজ আছে, নাকি সে কোনো মকাম চায়। আল্লাহ পাক সব কিছু দেখে শুনে তারপরে অবশ্যই আল্লাহ তালা আগে দিয়েই যান, তারপর বাসাই এনতে খাও। আল্লাহ তালা নবীদেরকে যে দিয়ে কাজ করেছেন, নবীগণ ছিলেন সাদিক আল আমিন, তারা সত্যবাদী এবং আমিন অর্থাৎ আমানতদার। এই দুই গুণ আমার নবী আমাদের নবীর ভিতরে আগে থেকেই ছিল, নবুয়ত পাওয়ার আগে থেকেই তিনি আমিন এবং সাদিক। সুতরাং এটা দুঃখ বুনিয়াদি উসুল যে তবলিগের কাজের জন্য আল্লাহ তাদেরকে বাছাই করবেন, যাদের ভিতরে সত্যবাদীতে পাওয়া যাবে এবং আমিন হবেন, আমানতদার হবেন, খায়ের হবেন না, কেয়ামতকারী হবেন না, না হলে আল্লাহকে এক পর্যায়ে বাদ দিয়ে দিবেন। যখন তাকে দিয়ে কাজ হবে না আল্লাহ বুঝতেছেন, আল্লাহ তাকে সরাই দিবেন। নবীগণকে অনেক পরীক্ষা করানো হয়েছে, নবীদের কাজের মেজাজ এইটা যে মৃত্যু পর্যন্ত একের পর এক পরীক্ষা আসতে থাকবে, পরীক্ষাই পরীক্ষা, ইমতিহানই ইমতিহান, আজমাইশি আজমাইশ, একটার পর আর একটা। এখানে মানুষের কারো দোষারোপ করে লাভ নেই, এটা আল্লাহর তরফ থেকে যে বান্দাকে খালেজ করতে চান, দায়ীকে আল্লাহ তালা খালেজ করতে চান যে সে সর্ব অবস্থায় কাজে লেগে থাকে কিনা, না কিছু একটা ধাক্কা খেয়ে সে কাজ থেকে সরে যাচ্ছে। আল্লাহ পাক নবীগণকে এই মকামগুলো পার করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের খানদান থেকে আল্লাহ তালা আকি নবীকে পয়দা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম উপরে কি কি কঠিন পরীক্ষা আছে আপনাদের জানা আছে, আমরা সংক্ষেপে আরজ করে দিই। সেটা হচ্ছে এক পরীক্ষা এরকম নেওয়া হলো যে আগুনে নমরুদ আগুনে ফেলে, বিরাট বড় পরীক্ষা, আগুনে ফেলে। তো ফেরেশতা আসছে জিবরীল ইসলাম তার সঙ্গী সাথে নিয়ে আসছে যে খলিল আপনার সাহায্য করার জন্য আমরা আসছি, আপনি হুকুম দিলেই হয়, আমার হাতে আমাদের হাতে পানির নিয়ন্ত্রণ আছে, আমাদের হাতে বাতাসের নিয়ন্ত্রণ আছে, বাতাস দিয়ে আগুন উড়াই দিব, পানি দিয়ে আগুন নিভেই দিব, আপনি একটু বললেই হয়। মোটামুটি কথা বিভিন্ন মুখ থেকে শোনা, বলে আচ্ছা আপনার কি নিজেরা আসছেন নাকি আল্লাহ তালা পারে? মানে আল্লাহ তো কোনো অনুমতি নিয়ে আসি, আমরা নিজেরাই আসি, মানে তাহলে আপনাদের সাহায্যের আমার প্রয়োজন নেই, আমি আল্লাহ থেকে সাহায্য। জিবরীল ইসলাম বলেন আচ্ছা আল্লাহ থেকে যদি সাহায্য নেবেন, আমাদের থেকে নেবেন না, তাহলে আল্লাহর কাছে আপনি বলবেন তো, এখনই তো আগুনে ফেলে দিচ্ছি আপনাকে, পুড়ে যাবে। জিবরীল ইসলাম কি বলেন, তৌহিদ কাকে বলে, নবীদের তৌহিদ কিরকম হাসিল ছিল? তিনি বলেন যে ঠিক আছে আল্লাহ তাআলাকে তো আমি ওই সময় বলবো যখন আমার এই কথা ইয়াকিন হবে যে আল্লাহ তাআলা আমার সম্পর্কে বেখবর, আমার সাথে নবুয়তের সাথে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ তাআলা জানেন না দেখেন না, ওই রকম একই যখন আমার হবে তখন আল্লাহ জানেন। এর কি অর্থ? যে আল্লাহ তাআলা সব জানেন দেখেন, যিনি খবর রাখেন তাকে আমার খবর দেওয়ার বলার কি দরকার, কতখানি তৌহিদ। যখন জিবরীল ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিলেন তখন আল্লাহ তাআলা সরাসরি আগুনকে হুকুম দিচ্ছেন যে আগুন তুমি আমার খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। পরীক্ষা তিনি পাশ করে গেলেন। আরেক পরীক্ষা আসলো যে বিবাসাকে সিরিয়া থেকে সফর করে মক্কা পর্যন্ত নিয়ে যাওয়া হলো, সেখানে যখনই গিয়ে পৌঁছলেন একটু সৈন্য ব্যবস্থা করার পরে আল্লাহ পাকের তরফ থেকে হুকুম হচ্ছে যে আপনি এখন চলে যান। একজন অবলা মহিলা, ছোট্ট একটা শিশু বাচ্চা, কোথায় পানি, কোথায় খাওয়া, কোথায় নিরাপত্তা, কোথায় ঘর, কোথায় ছাউনি, আর চারিদিকে পাহাড় জঙ্গল, নিরাপত্তার পাক বলবে সে খাই নিতে পারে। এই যে এই হুকুমটা নবীদের উপরে সব হুকুমই খেলাফে নফসে বেশারিয়া, মানুষের নফস যেরকম চায় তার বিপরীত বিপরীত হুকুম। কিন্তু নবীগণের কথা বলেন নাই যে আল্লাহ এই যে হুকুমটা দিলেন এটা তো যুক্তিযুক্ত না, এরকম এটা কেমনি হবে, এ কথা নবীগণ বলতেন। আল্লাহর হুকুম তারা খুব
একদম সঙ্গে সঙ্গে পালন করছে। কি হবে না হবে তা আল্লাহ পারে জানেন। তো বিবি ছেড়ে চলে গেলেন, বাচ্চাদের ছেড়ে চলেন, আল্লাহ তালা লম্বা ধরে গেছে, আল্লাহ তালা জমজম করলেন, সব অবস্থা আল্লাহ তালা করে দিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক সব কিছুই করলেন। তৃতীয় পরীক্ষা আসলো যে ইসমাইলকে জবাই করতে হবে, আদরে এক সন্তান, এক সন্তান বৃদ্ধ বয়সের সন্তান, হয় মায়া মহব্বত হয়ে দেখছে। তো এই পরীক্ষা তিনি কিভাবে পাশ করেছেন, বাচ্চাকে জবাই করে দিয়েছেন, চক্ষু বন্ধ করে জবাই করে দিয়েছেন, কিন্তু খুলে দেখেন যে জবাই তো হয়নি, বাচ্চা তো দাঁড়াই রয়েছে, আর এক জামার জবাই আল্লাহ তালা করাই দিয়েছেন। তো এই পরীক্ষায় তিনি পাশ হয়ে গেলেন, একশো মধ্যে একশো বার পাশ হয়ে গেলেন। সংক্ষেপে আমরা বললাম এই তিনটে পরীক্ষা বিশেষ পরীক্ষা নবীর উপর নেওয়া হয়েছিল, করে যখন তিন পরীক্ষায় তিনি তৌহিদ হিসেবে পাশ করলেন, একদম একশো মধ্যে একশো বার পাশ করলেন, তখন আল্লাহ তালা এই নবীর ব্যাপারে ঘোষণা করছেন, ইন্নি জাইলুক লিন-নাস ইমামা, আপনাকে আমি মানুষ মানব জাতির জন্য ইমাম হিসাবে আমি বাছাই করলাম। এই ইমাম আমরা সাধারণ নামাজ পড়ান ইমাম বুঝি, এটা ঠিকই আছে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বানানো হয়েছে শরীয়তের বিধান, হালাল হারাম আর তা পরহেজগারি আর যত রকম নবুয়তের কাজ বা আল্লাহ হুকুম পালন করার জন্য যা কিছু দরকার সব কিছুর ব্যাপারে তিনি হচ্ছেন অনুসরণীয়। ইমাম যখন রুকে যায় আমরাও রুকে যাই, সে যা গেলে আমরাও সে যাই, ইমামকে অনুসরণ করে না চললে নামাজ হয় না, অনুকরণ করতে একশো মধ্যে একশো ভাগ, ইমাম সাহেব ইমাম সাহেব পুরো মানতে হয়। এইরকম তিনি উম্মতের জন্য মানব জাতির জন্য পালন কর্মতে যোগ্য ব্যক্তি, তাকে সব দিক থেকে কোরবানি সিফত সব লাইনে তিনি অনুসরণের যোগ্য, অনুকরণের যোগ্য। আল্লাহ তালা সেই ইমাম বানাইলেন তিন পরীক্ষার পরে, বড় পরীক্ষার পরে। তো বেরাজ আমাদের নবীর উপরে তো আরো বড় বড় বিরাট বিরাট পরীক্ষা আছে, বয় বোর্ড আর কত কিছু মারতর পাথর টাইপের পরীক্ষা, কত রকম নবীর উপর পরীক্ষা গেছে। তো দাওয়াতের কাজের মেজাজ হলো এটা, যারাই আগাইতে যায় আল্লাহর কাছে নৈকুট্য হাসিল করতে চায়, কুরবত হাসিল করতে চায়, এই কাজের মধ্যে মুনতাখাব হতে চায়, আল্লাহ পাক তাদের জন্য নিশ্চয়ই নিশ্চয়ই পরীক্ষার মাকাম আনবেন এবং একের পর এক পরীক্ষা চলতে হবে মৃত্যু পর্যন্ত। এই না যে সিলেবাসে পাশ হয়ে গেছে, যেমন একটা পরীক্ষা আসলো পাশ করে গেলাম পাশ হয়ে গেছে, না একের পর এক পরীক্ষা আসতেই থাকবে, যে আমার বান্দাকে আমি উঁচু মাকাম দিতে চাই, তো একের পর এক পরীক্ষা দায়ীদের জন্য আসতে থাকে। সেই পরীক্ষার সময় হয়, সেই হুকুম যখন আল্লাহ তরফে যে কোনো কিছু আসবে সেটার উপরে জমে থাকা, এটাকে ইস্তিকামত বলা হয়, যে সর্ব অবস্থায় সে কাজের মধ্যে জমে আসে। এই পরীক্ষা আল্লাহর তরফ থেকে, এইটা মনে করে সে পিছু হয় না, পরীক্ষায় সে পাশ করে যায়। বুঝব এই আল্লাহ পাকের পরীক্ষা যে শুরু হয়েছে আপনার আদম আলাইহিস সালাম জামানা থেকে শুরু হয়েছে, শয়তানকে হুকুম দেওয়া হলো যে হযরত আদম আলাইহিস সিজদা করার জন্য, এইটা তার কাছে বড় মানহানি মনে হলো, আমি আগুনের তৈরি, আমি তার চাইতে ভালো, আমি একজন মাটির তৈরি মানুষকে কেন সিজদা করবো, তার ভিতরে গুরুর বা কিবোর্ড থাকার কারণে সে সিজদা করতে পারলো না, ফেরেশতারা সবাই সিজদা করে পাশ হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে এইটা নয় যে সত্যি তো আগুন থেকে তৈরি বড় কিছু ছোটকে সিজদা করবো কেন, খেলাফে নফসে বা শরিয়া, এটি হচ্ছে আল্লাহকে হুকুমের বড় শান, মনে যেটা খুঁজে আসে না সেটাকে পালন করা যায় কিনা, যে পরীক্ষায় পাশ করতে হবে সেটা খুঁজে আসার প্রশ্ন না, আল্লাহ হুকুম করছেন সেটা পাশ করতে হবে। শয়তান সেখানে আল্লাহকে ইনকার করে নাই, আল্লাহকে অস্বীকার করে নাই, আল্লাহর হুকুমকে অস্বীকার করছে, এতেই সে মজবুত হয়ে গেছে চিরদিনের জন্য এবং বের করে দেওয়া হয় জান্নাত থেকে বের করে দেওয়া হয়। সদস্য দায়ীদের জন্য পরীক্ষা আসতে থাকবে, সব পরীক্ষায় পাশ করতে হবে, যে আমার মনে মানে বা না মানে আমাকে পরীক্ষা পাশ করতে হবে। এই জন্য এই দাওয়াতের কাজ সদস্য যেহেতু নবীর পরে সাহাবীদের স্থান, খোলাফায়ে রাশিদিনদের স্থান, খোলাফায়ে রাশিদিন এবং সাহাবাকরাম রাদিয়াল্লাহু তাআলা থেকে আল্লাহ তাআলা এই কাম নিয়েছেন, তারা পুরো বিশ্বব্যাপী ঘুরে ঘুরে দাওয়াতের কাজকে পৌঁছেছেন, আল্লাহর ইসলাম শরিয়া দিন সুন্নাত সব পৌঁছেছেন, তারা হচ্ছে সবচেয়ে আদর্শ, সাহাবারা হচ্ছে সবচেয়ে আদর্শ, তাদের উপর দিয়ে বিরাট বিরাট পরীক্ষা গেছে সাহাবীদের উপরে, সেই পরীক্ষায় তারা পাশ করেছেন। সুতরাং
সাহাবীদের জীবনকে যদি অনুসরণ করে চলি, আমরা তো নবী হওয়ার কোনো যোগ্যতা রাখি না, নবী তো আর হওয়ার সেটার কোনো বাকি নেই, নবী হওয়ার কোনো সম্ভাবনা নেই। সাহাবাদার জীবন সেটা হচ্ছে আমাদের অনুকরণের বিষয়, নবীর থেকে এবং সাহাবীদের থেকে যা যা নেওয়া হয়েছে কোরবানি তার জন্য তৈরি থাকা। অবশ্য আল্লাহর কাছে সৌলাত আবিয়াত মাঙ্গা চাই, তাহলেও পরীক্ষা আসলে সবর তাহামুলের সাথে আমাদের কাজটাকে করে যেতে হবে। সাহাবীদের থেকে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন, সাহাবীদেরকে এই কাজে জমাইছেন, সাহাবীদেরকে আল্লাহ তালা এক কাফেলা তৈরি করছেন যারা সমস্ত মানব জাতির জন্য অনুকরণের যোগ্য। তো সাহাবীদেরকে নানা রকম পরীক্ষার মধ্যে পাস করানো হয়েছে, অনুকরণের যোগ্য মানে হায়াত সাহাবা সাহাবীদের জীবন থেকে লক্ষ্য করে চলা। এই জন্য এই যে দাওয়াত তবলীগের কাজটা, এটা আমাদের এত বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই যে আমরা অভিজ্ঞতা হাসিল করি তারপর করব। এই কাজটা অভিজ্ঞতার ভিত্তিতে হয় না, তাজরিবা যেটা বলে। বরং সবচেয়ে সহজ হল যে আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা এই কামটা করেছেন, তো তিনি যে সুন্নত মোতাবেক যা তরিকা যে পাওয়া যায় নবীর জীবনে সেই মোতাবেক আমরা কাজটা করবো, তাহলে জিনিসটা খুব সহজ হয়ে যায়। এবং একই দেখেন যখন নবীর সুন্নতের উপর আমরা আকিদার সাথে একমত হয়ে ইনশাল্লাহ সেই মোতাবেক কাজ করবো, কাজ তালিম আর বয়ান যাই কিছু বলেন সব পুরুষ ইসলামিল্লাহ আর মুসলিমদের কাছে সব কাজে যখন নবীর জীবনকে সাহাবীদের জীবনকে অনুসরণ করে চলবো, তখন কাজটার মধ্যে আল্লাহর গায়বী সাহায্য থাকবে। যেহেতু গায়বী সাহায্য পেয়ে পেয়ে নবীগণ এবং সাহাবীগণ কাজটাকে মোকাম্মল দাদা পৌঁছেছেন, দিনকে মোকাম্মল করা হয়েছে, আমরাও সেইটা অনুসরণ করে চললি আমরা আল্লাহকে সাহায্য বরকম পাই থাকি। আল্লাহ পাকে সাহায্য পাওয়ার রাস্তা হলো ওই রাস্তা অনুসরণ করা, নবীর জীবনী দিনকে পরিপূর্ণ করা দেওয়া হয়েছে। আলী ওম আকমন্ত লকম দিন আকম আতমন্ত আলী নিয়ামাদি আর দিত লকমুল ইসলাম আদিনা, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এর নতুন করে চিন্তা ভাবনা করার নতুন করে পদ্ধতির চেষ্টা করার প্রয়োজন নেই। তাজরিবা যেটা অভিজ্ঞতা দৃষ্ট, অভিজ্ঞতা ভিন্ন মানুষের ভিন্ন রকম হয়ে থাকে। কেউ বলে জানেন আমি মালয়েশিয়ার রহমতুল্লাহ সফর করেছি, কেউ বলে জানেন আমি আমেরিকা সফর করেছি। তবলিগ কাজ উসুল আপনি বেশি জানেন, আমি বেশি জানি, আমি এত বছর ধরে তবলিগ করতেছি। তো মানুষের অভিজ্ঞতা জ্ঞান বুদ্ধি এগুলো পার্থক্য হয়েই থাকে। সবাই যদি অভিজ্ঞতার আলোকে তবলিগ চালানো শুরু করে তাহলে কি হয়ে যাবে, মতবিরোধ হয়ে যাবে, নিশ্চয়ই একতলাভ হয়ে যাওয়া, সেদের মধ্যে ভাব ফাটল সৃষ্টি হয়ে যাবে যদি তাজরিবা বা অভিজ্ঞতার আলোকে করা হয়। কারণ বিভিন্ন লোকের তাজরিবা বিভিন্ন রকম হয়ে থাকে। সবাইকে যেটা একমত হয়ে করতে হবে সেটা হচ্ছে আমরা সুন্নত মতো দাওয়াতের কাজ করবো। একটু বুঝিনি, নবী যাই করছেন যেভাবে জরুরত পুরো করছেন সেইভাবে পুরো করা এইটাই সুন্নাত, নবী যে এবাদত যেভাবে করছেন সেইভাবে করাই সুন্নাত, নবী দাওয়াত যেভাবে করছেন সেইভাবে দাওয়াতের মেহনত করা এটাই সুন্নাত। খানা পিনা লেবাস পোশাক বিয়ে শাড়ি সওয়ারি ঘর বাড়ি পাঁচটা জরুরত, এই জরুরতে নবীর জীবনে পাওয়া যাবে, সাহাবীর জীবনে পাওয়া যাবে, খুব সাদাসিধা ভাবে তারা এই জরুরতকে পূরণ করবে। এবাদত নবীর সবচেয়ে উত্তম এবাদত, এই জন্য বলে সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, নামাজ তোমরা ওইভাবে পড়ো যেরকম আমাকে পড়তে। নবী একবার খুব অসুস্থ, পায়ে ভর দিয়ে হাঁটার ক্ষমতা নেই, তো দুইজন সাহাবীর সাহায্য নিয়ে কাঁধে ভর দিয়ে তিনি মসজিদে গিয়ে হাজির হলেন, ইমামতি করতে পারলেন না। আর আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম বানানো হলো, নবীজি পিছনে দাঁড়ায় নামাজ আদায় করেন, উমরকে শিখেছেন, এত কষ্ট করে ঘর দিয়ে তিনি মসজিদকে হাজির হয়েছেন। নবীর ইবাদতে বিভিন্ন দিক আছে, মেসওয়াক করা এক সুন্নাত, জবরদস্ত সুন্নাত। নামাজের আগে আজান আছে, দাওয়াত আছে, আজান দেওয়া সুন্নাত। এই ঈদকে ধরে রাখতে হবে। আমার সাহ সাহেব একবার বলেছিলেন যে আমরা এক দেশে গেলাম, মসজিদে আজান হলো, তা আজানের পরে মুয়াজ্জিন সাহেবের সাথে দেখা করতে গেলাম, কাজ করতে গেলাম, লোকেরা বললো যে না আমাদের তখন মুয়াজ্জিন নেই। বলে কেন, এই যে আজান হলো, বলে আজান আমাদের রেকর্ড করা, সেই রেকর্ড বাজানো হয়েছে আজান হয়ে গেছে। আর দুনিয়াতে রসম রেওয়াজ এরকম ভাবে বেড়ে যাচ্ছে, যত বড় আফসোসের বিষয় যে আজানকে পর্যন্ত সুন্নাত থেকে, এত বড় সুন্নাত, আমাদের বিরাট বড় সুন্নাত, সেটাকেও হালকা করা হচ্ছে। এই জন্য মোমেনকে খুব সাবধান থাকতে হবে, দায়ীকে খুব সাবধান থাকতে হবে, রসম রেওয়াজ মোতাবেক কাজ না করা, রসমিয়ত থেকে বাঁচা, বড় বড় আলেমুল্লাহ হকানি আলেমুল্লাহ আমাদের সহজ উঠানো যাতে করে বোঝা যায় কোনটা রসম
কোনটা শুনি? প্রচলন অনুসারে তবলিগ করা যাবে না, বরং সুন্নত আলাদা জিনিস, সুন্নতকে বুঝতে হবে। যেটা ভালো লাগে সেটাই করা যাবে না, দেখতে হবে সুন্নতের সাথে মিল খায় কিনা। তার মধ্যে একটা বড় সুন্নত হলো যে নবীগণের দাওয়াতের কাজ শুরু হয়েছে এনফারি দাওয়াত থেকে। সব নবীগণ এনফারি দাওয়াত থেকে দাওয়াতের কাজ শুরু করেছে। কোন নবী শুরুতে মজমা পান নাই যে একসাথে 500 লোক 1000 লোক জমা হয়ে গেছে, নবী শুনলে একটা বয়ান করে দিয়েছেন, একসাথে সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এরকম কোন নবী শুনে হয়নি। একজন একজন করে দাওয়াত দিয়েছেন, এনফারি দাওয়াত নবীগণের দাওয়াতের শুরু। আমরা এতটুকু শুনছি যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আব্বা দাউদ আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন, তার কিছু উম্মত হযরত সাল্লাল্লাহু আলাইহি পেয়ে গেছিলেন, এই ওনার সামনে একটা মজমা থাকতো। এছাড়া সব নবী নবুওয়াতের কাজে শুরু করছেন সেটা এনফারি দাওয়াত থেকে শুরু করেছেন। তারপরে সুন্নতকে জিন্দা করতে হবে। আমরা অনেকে পয়েন্ট পাইলে খুশি হয়ে যাই, কিন্তু ভাই নফসের হেফাজতের জন্য জরুরি হচ্ছে যে বয়ান বড় বড় মকাম এর থেকে নিজের নফসকে খুব বাঁচাইতে থাকা, এবং যেটার মধ্যে নাম নেই অথচ আল্লাহ কবুল করবেন এরকম এরকম কামে হাত দাও। নাম শুনে নাম চাই না, প্রশংসা চাই না, কোনো বদলা চাই না। যেমন নবীগণের ব্যাপারে ছিল, নবীগণ বলতেন লা নুরিদু মিনকুম জাযা আও ওয়ালা শুকুর, কোনো ধন্যবাদ প্রশংসা বা বিনিময় তোমাদের কাছে কিছুই চাই। লিল্লাহিয়াতের সাথে তারা দাওয়াত তবলিগের কাজ করে। তো যত এনফারি দাওয়াতের মাস করা যাবে, তো ইনশাআল্লাহ নবীর বড় সুন্নত আদায় হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি ইনফারি দাওয়াতে মুসলমান, তিনি ইনফারি দাওয়াত দিয়ে লোককে নিয়ে আসেন, 9 জন 12 জন 2 দিনে মুসলমান হয়েছে। তো নবীগণ সাহাবীদের জীবনে এটাই পাওয়া যায়। আর এই মজলিসটা, এই ময়দানটা আমাদের বিরাট একটা সুযোগ এবং খুব প্রয়োজন। সুযোগ শুধু না, প্রয়োজন খুব। এক এক ভাইয়ের সাথে বসে বসে আমরা জিলা থেকে যে সাহাবীকে নিয়ে আসি, সবার সাথে ইনফারি ভাবে বসে বসে বয়ান শোনার পরে তাকে বুঝেছে না, তার যে ওজোর আছে সেই ওজোরটাকে কাটিয়ে তাকে এখান থেকে নগদ বের করা, এটা হচ্ছে আমাদের মূল একটা মেহনত। একবার নবী একজনকে দাওয়াত দিলেন, কিছুজন দাওয়াত দেওয়ার বললেন, পরে বললেন ভাই তুমি মুসলমান হয়ে যাও, বলে না আমি মুসলমান হব। দ্বিতীয়বার বুঝাইলেন, অস্বীকার করলো। তৃতীয়বার বুঝাইলেন, আবার সে অস্বীকার করলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিলেন, তিনি বললেন যে হুজুর ওকে আমার কাছে ছেড়ে দেন তো আমি কতল করে দিই। নবী এতক্ষণ ধরে বুঝে আসছে বুঝে না, নবী যে সে কথার জবাব দিলেন না, জবাব না দিয়ে তিনি আবার বোঝানো শুরু করলেন। চতুর্থবারে গিয়ে সে রাজি হয়ে গেল, কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। হ্যাঁ, নবীর মতো দাওয়াত তাও 4 বার বুঝলেন, তাহলে বুঝেন আমরা সাথে সাথে কি আর বলি কি আর বুঝাই নিজেরাই বুঝি না। তো নবী যখন 4 বার বুঝলেন তখন দোস্ত বুঝে যাচ্ছে যে লম্বা দাওয়াত দেওয়া এটাও নবীদের শূন্য। দাওয়াতকে লম্বা করতে হবে, সংক্ষেপ না। হযরত মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহ বুঝেই দেন, তোমরা একজনকে তশকিল ওই পরিমাণ করো যেই পরিমাণ বুঝাইতে পারো। 5 মিনিট বুঝে যদি 3 চিল্লা যাই, এটা যুক্তিযুক্ত হলো না। 3 চিল্লায় 120 দিন যে ব্যক্তি ঘর সংসার বিবাসা গুরুগত সাধ্যের মধ্যে আসে, তার সেখান থেকে 120 দিনের জন্য বের হওয়া আমার 5 মিনিট দাওয়াত দেন? এই জন্য চাকরি যতখানি বুঝাইতে পারছো এই পর্যন্ত তশকিল করো, অল্প বুঝে গেছে 3 দিন না তশকিল করা যায়। এই জন্য ভাই লম্বা বুঝানো, তার দিলে যে ওজোর আছে সেই ওজোরটাকে কাটানো, এটা হচ্ছে হেকমত, এটা হচ্ছে মজা। সবাই চেষ্টা করবো না ভাই ইনশাল্লাহ, এই মসজিদ থেকে আমাদের ইস্তেমার কামিয়ের জন্য দাওয়াত দূর করতে হবে। খুব সফিসার লোক আমরাও সকলে এই মসজিদ থেকে সকলে বের হয়ে যাবো আল্লাহ আসতে, সবাইকে বের করার নিয়ত করি। বয়ান মজা কারণ ঠিক আছে, কিন্তু সবাইকে আল্লাহ আসতে বের ক্রুজ পে সবাই জেলা মকাদ্দম, সব কিছুর চাইতে ক্রুজ মকাদ্দম। এখন বের হাজেন দোস্ত বুঝব, এই কাজের মধ্যে একটা বড় জিনিস হচ্ছে এটা মেনে চলা। শয়তান এটাতে ফেল হয়ে গেল, আল্লাহ হুকুম পালন করতে গিয়ে হাইসিয়ত দেখলো যে আমি তো বড় সম্মানী, আদমের সামনে কেমন শ্রদ্ধা করবো, তো এই এটাতে সে ফেল হয়ে গেল, চিরদিনের জন্য মরদুদ হয়ে গেল। তো এটাদের মধ্যে কামেল হওয়া চাই, যেরকম আল্লাহ পাক চান সেরকম এটাত করা। এটাত বলা হয় হুকুম পালন করাকে এটাত বলা হয়। হুকুম পালন করতে গেলে দ্বিধা সংগ্রহ দ্বিধা সন্দেহ করি দেরি করি, তাহলে কামেল এটাত করো না। জমানায় একজন মহিলা কুষ্ঠরোগী পাও হাসাই হাসাই চলে, উনি তওয়াফ করতেছিলেন। মহিলা খলিফার কাছে খবর বসতো লোকের একটু কষ্ট হইতেছে, তো খলিফা তাকে মহিলাকে বলেন, মা তুমি বায়ের দিকে ইবাদত করো, তোমার তওয়াফের প্রয়োজন নাই। আচ্ছা খলিফা আমিরুল মুমিনীন মানি, তো মানলেন, ঘরে চলে।
এদিকে তওফে আসেন না। কিছুকাল পরে খলিফার যখন ইন্তেকাল হয়ে গেল, কেউ গিয়া এই মহিলাকে খবর দিলেন যে আপনাকে যিনি তওফ করতে নিষেধ করেছিলেন উনি দুনিয়াতে জীবিত আর নাই, উনি মরে গেছেন, এখন আপনি গিয়ে তওফ করতে পারেন। ওই মহিলা আজীব জবাব দিয়েছে, কামেলে তার কাকে বলে, ওই মহিলা আজীব জবাব দিয়েছেন যে হ্যাঁ খলিফা আমাকে আল্লাহর জন্য এত উপদেশ দিয়েছিলেন, আমার কারণে মানুষের কষ্ট হচ্ছিল, খলিফা আমার ভালোর জন্য এত উপদেশ দিয়েছিলেন, খলিফাকে আমি জীবিত থাক অবস্থায় মেনেছি, খলিফার মৃত্যুর পরেও আমি তাকে মানতে থাকবো। এটা কামেলে তার বলে, আমরা অনেক সময় মানি, সামনে মানি পিছনে মানি না, পিছনে আমি সবের বিপদ শেখাইতে করি বা পছন্দ না হলে মানলাম না। তো দোস্ত কামেল এটা হওয়া চাই, দেখতে হবে আল্লাহ রসুলকে মানতে হবে, যে আমি কে মানলো সে আল্লাহ রসুলকে মানলো, যে আল্লাহ রসুলকে মানলো সে আল্লাহ তালাকেই মানলো, এবং যে আল্লাহকে মানবে সে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। যে আমি এজাত করলো না সে নবীর নবীকে নবীকেই মানলো না, যে নবীকে মানলো না সে আল্লাহ রসুল আল্লাহ তালাকেই মানলো না, সে কোথায় যাবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানতে এক কিসসা, মিনার ময়দানে তিনি যেহেতু খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তো তিনি নামাজ পড়াবেন, তো বোঝা গেল চাঁদা কাজ পড়াবেন বা আগে বলছেন সাহাবি, তিনি বলেন যে খলিফা আমি তো আল্লাহ রসুলের সাথে হজ করেছি, এখানে মিনা আমি নামাজ পড়েছি, অবশ্যই রাদিয়াল্লাহু তাআলার সাথে হজ করেছি, এখানে নামাজ পড়েছি, আমরা দুই জায়গা পড়ছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে আমি হজ করেছি, তিনি এখানে দুই জায়গা পড়ছেন, আপনি চা জাকাত কেন বলেন? এর ব্যাখ্যা আছে, আমি আমি সেটা জানি, অবশ্য শুনেছি, আমি সেটা সে মাস্টার থেকে না গেলাম, মাস্টার আলম আলম থেকে জিজ্ঞেস করে নেবেন জাকাত কেন করছিলেন। তো যখন নামাজ শুরু হলো, তো ইনি যিনি আপত্তি করেছিলেন চা জাকাতের ব্যাপারে, তিনি ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইমাম, তার পিছনে নামাজ চা জাকাতই পুরো করলেন। পরে লোকের আলোচনা করলো, তার কাছে বললো এই মিয়া আপনি এত তর্ক বিতর্ক করলেন চার টাকা, তারপরে দুই টাকা দিয়ে যুক্তি দিলেন, কিন্তু আপনি খলিফার পেছনে নামাজ চার টাকা দিয়ে বললেন, তো উনি আজীব জবাব দিয়েছেন, সেটা আমাদের শিক্ষণীয়। উনি বলছেন আল্লাহ খেলাফ আসাদ, বিরোধিত করার কঠিন কাজ, আমার যেন অভিজ্ঞতা ছিল জানা ছিল আমি খলিফাকে জানাই দিয়েছি, আমিরুল মোমিনকে জানাই দিয়েছি, এখন আমার তো মানতে হবে ওনাকে, খলিফা উনি আমিরুল মোমিন, মানতে তো হবে ওনাকে, উনি চার টাকা করছে আমি মেনে নিয়েছি। এটা কত খেলাফের নাসে বাসারে চিন্তা করেন, জানা আছে সব কিছু বলে তোলেও তারপর তিনি খলিফার পিছনে নামাজ পড়লেন এবং চা টাকা দিয়ে পুরো করলেন, এটাকে বলা হয় এটা কামেল এটা। আর তো ভাই আল্লাহ পাক তাওফিক, আমরাও আমাদের সভায় সংক্ষেপ এই জন্য আরজ করছি যে আমরা ইনশাল্লাহ এর উপরে আসি, ইনশাল্লাহ আমরা আজকে থেকে ইনশাল্লাহ নিয়োগ করি যে মর্মর তবলিক করবো না, আল্লাহ রসুলের সুন্নতে যা পাওয়া যায় আমাদের বুজুর্গরা নিরামদ্দিন থেকে যেটা বলেন আমরা সেই অনুসারে দাওয়াতের তবলিকের কাজ করবো, ইনশাআল্লাহ মেনে মেনে কাজ করবো, আল্লাহ তালা আল্লাহ তালা দিনকে তকমিলে পৌঁছানো এটা আল্লাহর জীবনে আমাদের কাজ মেনে নেওয়া, মেন না মেনে যদি কেউ বেশিও করে ফেলেন এটার মধ্যে কোনো খায় নেই, বেশি করে ফেললেও কোনো খায় নেই, বলে আমাদের এলাকার সম্পর্কে মুরব্বী তো জানে না, আমরা করে নিই তারপর মুরব্বীকে জানাবো, এটা এ তাদের খেলাফ, নস্তুরাদের কাজ সম্পর্কে সবজি সম্পর্কে আমাদের মুরব্বী তো সব খবর রাখে না কাকরের মসজিদ থেকে, আমরা একটু করে নিই তারপর ইনশাল্লাহ জানাবো, এটা এরকম যে কারো ঘরের ভিতরে ঢুকে তারপর বললাম দেখেন ভাই সাহেব আপনার ঘরে কিন্তু মেহমান আসছি আপনার ঘরে ঢুকছি, ঢোকার পরে অনুমতি নেওয়া যেরকম একটা অপরাধ, এরকম আল্লাহ দিনের কামে নিজের মন করা কিছু করে তারপর অনুমতি নেওয়া এটা ঠিক সেরকম অপরাধ। আমরা এই কাজের মধ্যে কোনো কন্ট্রাক্টরি নেই, কোনো চুক্তি নেই যে এই পর্যন্ত আমাদের এত এত হাজার লোককে হেদায়ত দিতে হবে, আমাদের কাজ উসুল মোতাবেক মেনে মেনে এই কাজটাকে করে নেওয়া, ঠিক আছে ভাই ইনশাল্লাহ তাহলে ভাই সদস্য এই কাজের জন্য সবর চাওয়া হচ্ছে, সবর ও তাহমুল হচ্ছে আমাদের এই কাজের জন্য বড় সিফত, সব নবীগণকে এই দুই সিফতের উপরে উঠেছে যেটা নবীদের বিশেষ গুণ, তারা সবর কাজ ছিলেন তাহমুল করে ওয়ালা ছিলেন সবসময়, এরকম সবর ও ধৈর্যের মধ্যে দিয়ে মানুষের তরক্কি হয়। এক জায়গায় আমি পেয়েছি সব নবীগণকে দিয়ে ছাগল চড়ানো হয়েছে, সব নবীগণকে ছাগল চড়ানো হয়েছে, ছাগল চড়ানোটা কঠিন কাম, ছাগল যেদিকে টানবেন ও উল্টো দিকে চলতে চায়, রবিদের মধ্যে সবর আসতে হবে, এই জন্য উম্মতকে চালাইতে হলে যে ছাগল চালাইতে পারবে সে উম্মতকে চালাইতে পারবে, উম্ম
উম্মতের মধ্যে নানান ধরনের লোক হবে, মানতে আল্লাহ হবে, না মানতে আল্লাহ হবে, অর্ধেক মানতে আল্লাহ হবে, অনেক কিছু কষ্ট দিতে আল্লাহ হবে। উম্মতকে চালাইতে গেলে যে যোগ্যতা দরকার হবে, ছাগল চালাই ছাড়াই উম্মত নবীদেরকে সেই প্রশিক্ষণ দেওয়া হয়। তো দোস্ত আবু হজরত আবু জাদ তারা উনি একদিন শুয়ে আছে, তো ওনাকে নবী জাগাচ্ছেন, জায়গায় কথাবার্তা হচ্ছে। তো বলেন যে আবু জাদ, আমার পরে তোমার জীবনে এরকম কেসটা যদি আসে, নবী তো জানতেন বা নবীকে আল্লাহ তালা বসিয়ত দিয়েছেন যে তোমাকে এখানে উমারা তারা তোমাকে তং করবে, তুমি তখন কি করবা? তো বলেন যে হুজুর আমি তখন শ্যাম দেশে চলে যাবো। বলে আচ্ছা, শ্যাম দেশে গেলে ওখানে উমারা যারা হবে, বড় বড় যারা হবে, আমির হবে, তারা তোমাকে তং করবে, তোমার মনের মধ্যে অনেক কিছু হুকুম করবে বা কিছু তোমার প্রথম দিনের কাজ হবে না, কি করবা? বলে আমি মদিনায় আবার চলে আসো। আচ্ছা, মদিনায় আসলে মদিনা উমারা তোমাকে আবার তং করবে, তখন কি করবা? বলে তখন আমি তলোয়ার করবো, তাদের বিরুদ্ধে জিহাদ করবো, কতল করবো। নবীজি তখন শিক্ষা দিচ্ছেন, দেখো আবু জাহল, তুমি এই অবস্থায় সবর করবা, এই অবস্থায় সবর করবা, সুন্দর আখলাক দেখাবা, এবং তুমি আমার সাথে এসে হাউজে কাউসারে আমার সাথে মোলাকাত করবা। এতকাল সুসংবাদ দিচ্ছেন, হাউজে কাউসার মানে জান্নাত, সেখানে যাওয়ার সুসংবাদ দিচ্ছেন, তুমি এর উপর সবর করবা, যখন তোমার খেলাফ এরকম উমারারা করতে থাকবে, তো তুমি সেখানে সবর করে তুমি আমার সাথে এসে সেখানে মিলন হবে তোমার। তো দোস্ত এরকম সাবিজ সেখানে এই কাজের জন্য যারা তরক্কি করতে চায়, উন্নতি করতে চায়, তাদের বিনয়ের সাথে চলতে হবে, যেটা তাওয়াজু বলা হয়, তাওয়াজু কোরবানি বিভিন্ন সিফতের সাথে দেখতে হবে, আমরা সিফত থেকে না বিনয়ের সাথে যে কাজ করবে, অহংকারী হবে না। শয়তান অহংকারী ছিল, মজবুত হয়ে গেছে। এই জন্য দেখা যায় যারা অহংকারী হয় নিজের যোগ্যতা, নিজের অন্যান্য যোগ্যতা এর উপর যে অহংকারী হয়, দেখা যায় একসময় সে দূরে সরে গেছে, তবলীগের কাছ থেকে দূরে সরে গেছে, অথবা চললেও অত বেশি কবুলিয়ত নেই, তার পিছিয়ে পিছিয়ে থাকে, কখনো আসে কখনো আসে না, কখনো ধরে কখনো ধরে না। এর ঘোরার কারণ হলো তার ভিতরে তাওয়াজু নেই, তার ভিতরে কি আছে। তো সিফাত কোরবানির সাথে এই কাজের মধ্যে আগাইতে হবে, এই জন্য ভাই যে বিনয়ের সাথে চলবে আল্লাহ পাক তাকে ইনশাআল্লাহ তরক্কি দান করবে। এখন ভাই ইস্তেমার ভাই আমাদের আমির সাহেব কালকে মশার সময় বলছিলেন যে সকালে দুই বয়ান যেটা হবে এটার যে বাকি থেকে যায় বা অন্য দিয়ে কথা বলো কিছু। তো এখানে ভাই আলোচনা হচ্ছে যে এক তো সকালে বয়ানে আপনারা তৌহিদের কথা খুব শুনছেন মাশাআল্লাহ, বিভিন্ন লাইনে আলহামদুলিল্লাহ ইমানের লাইনে কথাবার্তা হয়েছে। মূল শিক্ষা নিজের স্তরের জন্য মনে রাখতে হবে যে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন যে তবলিগের কর্মীরা যদিও তাদের পুরো দুনিয়ার জিম্মাদারি আছে, তা সত্ত্বেও সে নিজের ইসলাহের কথা ভুলে যাবে না। নিজের ইসলাহ, নিজের তরবিয়ত এরাও তার জিম্মাদারি। নিজের ইসলাহ তরবিয়ত কি বুঝায়? যে তার নিজের ইমানকে সে পাক্কা থেকে পাক্কা বানাবে, তৌহিদ ওয়ালা ইমান হাসিল করবে, লা শরীক ইমান হাসিল করবে, গায়রুল্লাহ থেকে কিছু হয় না, সব এক লা থেকে হয়, এর একিন সে দিলের মধ্যে পাক্কা থেকে বানাবে, মখলুক থেকে মুস্তাগনি হয়ে যাবে। আর হচ্ছে যে তার নামাজের মধ্যে সে তরক্কি করবে, নামাজ সুন্দর থেকে সুন্দর বানাবে, ইমান এবং নামাজ এর দুইটা মেহনত করে করে সে পাক্কা দরজায় পৌঁছে। দোস্ত মনে রাখেন এই রাস্তায় চলতে চলতে ধনী লোকেরাও কাজে লাগবে, খাওয়াস লোকেরাও কাজে লাগবে। এখানে বিরাট বড় পরীক্ষা আসে, পরীক্ষা এইটা আসবে যে তবলিগের সাথী যে যাকে লাগায় তার এসান মনে করে আমি ওনাকে লাগাইছি, যিনি মালদার লাগছে উনি আবার মনে করেন উনি অনহাদ আমি লাগছি। কিন্তু সাবধান, আল্লাহ রাব্বুল ইজ্জতের এই রাস্তায় চলতে চলতে কিছু না কিছু ইমান দিলে মধ্যে তৌহিদ আমাদের হাসিল হয়ে যায়, আল্লাহর থেকে নেওয়ার জজবা কিছু না কিছু হয়ে যায়। অনেক করে আপনাদের হয়েছে, সালাতুল হাজত করে করে আল্লাহর থেকে নেওয়ার মশক আপনারাও করেছেন, এর উপরে জমে থাকা, এর উপরে তরক্কি করতে থাকা। হজরত ইউসুফ সাল্লাল্লাহু বলছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের খাজানা খোলাবার জন্য শর্ত হচ্ছে মখলুক থেকে মুস্তাগনি হওয়া। আল্লাহ পাকের খাজানা থেকে নেওয়ার জন্য শর্ত হচ্ছে মখলুক থেকে মুস্তাগনি হওয়া। মখলুক মালদার বড়লোক যারা আমাদের সঙ্গে চলে, খুব তাদেরকে একরাম করবো, ইজ্জত করবো, তাদের মাশাআল্লাহ সুখী জীবন থেকে এসে তারা তবলিগে মাটিতে শুয়ে থাকে, এটা বড় বহু বড় কোরবানি তাদের, সেই কোরবানিকে মূল্যায়ন করে তাদেরকে আগে বাড়াবার জন্য খুব চেষ্টা করবো, তবলিগের লাইনে আগে বাড়াবার চেষ্টা করবো, জিম্মাদের দিব, কাজ দিব, দেশ বিদেশে সফর করাবো, তার মাল আল্লাহর মধ্যে খরচ হয়ে যাক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খাস লোক ছিলেন, তিনি বড় শরীফ ছিলেন, সবাই শ্রদ্ধা ছিলেন,
তিনি কি তার মালকে কিরকম খরচ করছেন ওই লাইনে শুনে শুনে সবার সবার মালকে সহিলাসে খরচ করানো তার রাস্তা ধরাই দেওয়া আমাদের কাজ। কারো মাল থেকে কোনো ফায়দা আসেন নিয়ে থাকে তাইলে একজন তবলিগের সাথী মেহনত করে করে যে মকামে পৌঁছেছিল সেখান থেকে সে আবার পিছনে সরেছে। আল্লাহ পাকের সাহায্য আসার সময় হয়ে গেছিল কিন্তু মখলুকের দিকে রুজু হওয়ার কারণে আবার তার আল্লাহর সাহায্য সরে গেল। আল্লাহ থেকে নেওয়ার মস এটা হীরা মনে হয় হীরা হীরা যত মহামূল্যবান সম্পদ হীরার মতো মূল্যবান এই জিনিস যে আল্লাহ থেকে নেওয়ার মতো যোগ্যতা হাসিল করা নামাজ করে পড়ে তেলাওয়াত করে পড়ে বোকা বাকা থেকে থেকে দোয়ার মাধ্যমে আল্লাহর থেকে রাস্তা খোলানো এর মত এটা নবীদের রাস্তা। নবী নিজের ঘরে খানা পিনা নাই তবু তিন চারবার তিনি নামাজ পড়তেন জামের কাছে যান ওসমানের কাছে যান। আমাদের এই মাস করতে হবে মনে হয় যে মুখের কাছে চাইলে তো সহজে সমাধান হয়ে যাচ্ছে, সহজে সমাধান নয় বরং আরো বেইজ্জত হইতে হবে। মানুষের কাছে চাইলে মুখের কাছে চাইলে বেইজ্জত হয় পাইবে সেটা কম অস্থায়ী পাবে এবং তার সাথে সম্পর্কহীন হয়ে আগে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক থাকে আর আল্লাহ তো দূরে সরিয়ে গেল বড় হীরা হারাই গেল। আমাদের সাহেবকে এই যে এখন চিল্লা বের করবো এটা বলা যায় ভাই আমি তো যাচ্ছি যেতে পারছি তোমাকে 5,000 টাকা দিয়ে তুমি চিল্লা যাও এটা ক্ষতি হয়ে গেল। কাউকে টাকা দিয়ে তবলিগ চিল্লা বের করে দেওয়া এটা তার ক্ষতি হয়ে গেল। তাহলে সাহায্য নুসরত যেটা বলা হচ্ছে নাকি নুসরত জরুর করতে হবে কিন্তু নুসরত তরিকা মতো করতে হবে। একজন মানুষ যাকে তৈরি করবো তাকে নামাজের উপরে খাড়াবো ভাই তুমি নামাজ করো আল্লাহ কাছে চাও ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করবে। আমি গোপনে গোপনে আমি সবের হাতে টাকা দিয়ে দিলাম বা অন্য কোনো সুরত দিলাম দিব সাহায্য করবো কিন্তু সে যেন বুঝছে যে আমি নামাজ পড়েছি আল্লাহ কাছে চেয়েছি আল্লাহ আমাকে দিয়েছি তার সাথে আল্লাহ সম্পর্ক ধরে আল্লাহ দিয়েছেন এটা মনে মনে থাকতে হবে। মানুষকে তৌহিদ শেখাতে হবে সহজ রাস্তায় একদিনের ক্ষতি হয়। এই জন্য ভাই আমরা ইনশাল্লাহ তারা ওই রাস্তা মশ করবো এবাদত করে করে আমাদের নামাজ করে করে আল্লাহর খাজানা খোলানো মশ করা আমলের দ্বারা প্রদান থেকে নেওয়া পাকা উত্তম সম্পদ যে মধ্যে কি হবে আল্লাহ তার জন্য সমস্ত সংকটময় জায়গা থেকে নিষ্কৃতি দিয়ে দিবেন এবং এমন নিজেকের ব্যবস্থা করবেন যেটা সে ধারণাও করেন। আমি একটা পাল্লাহ ইয়া যা আল্লাহ মাথারা যাও ওয়া জুখমিন হাইসুলা ইয়া তাসিব লোকের উপরে আসা নিজের মাথা মধ্য তার উপর উঠানো আল্লাহকে আল্লাহর পরিচয় বড় করা আল্লাহর সাথে পরিচয় করা দ্বিতীয় কথা যেটা আমাদের ভাই ইসলামের মেহনত এটাও এই নিঃশেষে করা হয়েছে। ইসলামের মেহনতের দুই তিনটে কথা আমি আলোচনা করবো। এখন যে হুজুর যেটা বলছে সবই আমরা করবো সে সাথে সাথে আরেকটা কথা বলি যে ইসলামের মেহনত বলতে বুঝায় জামাতের দ্বারা জামাত বের করা এক কথা কি বললাম ভাই বলেন ভাই কি বললাম বলেন না ভাই জামাতের দ্বারা জামাত বের করা এটা হচ্ছে তবলিগের ইসলাম মেহনত তাদের সব গ্রামে আমার দাওয়াত পৌঁছে যাবে। আমাদের চিল্লা চামাশে জামাত যেগুলো যাচ্ছি অথবা একান্তই এলাকার মধ্যে যারা আমরা মনে করেন মেহনত করবো দোস্ত তিন দিনে জামাত প্রত্যেক সপ্তাহে আমরা বের করি তিন দিনে জামাত বের করবো চিল্লা জামাত তো বের করবে ইনশাল্লাহ এইটাই সবচেয়ে উত্তম সবাই আমরা আল্লাহ চার মাসের জন্য বের হয়ে যাবো চিল্লা জামাত গুলো বের হয়ে এই মেহনত করতে হবে ভাই যে আমরা প্রত্যেক গ্রামে থেকে নগদ জামাত বের করবো চিল্লা চার মাসে নবদ বের করা আর আখির দাদা তিন দিনে জামাত বের করে এক এক মসজিদ থেকে চারটা জামাত বের করবো চারটা তিন দিনে জামাত উত্তর দক্ষিণ পূর্ব সীমান্তে চারদিকে চার জামাতকে হেদায়েত দিয়ে রওনা করে দেবো হাবিবাদের ছক সেই এক এক জামাত এক এক গ্রামে গিয়ে সেখানে গিয়ে আবার চারটা জামাত বের করে উত্তর দক্ষিণ পূর্ব সীমান্তে চার জামাতকে রওনা করে দেবে। এইভাবে জামাতের দ্বারা জামাত বের হওয়ার সিলসিলা যখন চালু হয়ে যাবে তখন কোনো গ্রাম বাকি থাকবে না যেখানে আমাদের জামাত পৌঁছে নেই আমাদের ভাই রেডিও নেই আমাদের কোনো খবর কাগজ নেই আমাদের অন্য কোনো মাধ্যম নেই আমাদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত পৌঁছে দিতে হবে যাতে কেউ ইসলামের ব্যাপারে বেতালুক না আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়ার জন্য এই ইসলামের সকলকে আনতে হবে কোনো মুসলমান বাকি না থাকে। আমরা এরকম একটা মেহনত করবো ইসলামের জন্য এক এলাকায় একটা ইসলাম হচ্ছিল ইসলাম চলাকালীন এক এলাকার সাথীরা এসে হজরতজির কাছে বলতেছেন হজরতজি আমাদের এক আমাদের এলাকার একজন বুড়ো মানুষ মারা গেছে তো তার একটু জানাজা পড়তে যেতে হবে আমার একটু জানাজা পড়ে আমাদেরকে ছুটি দেন আমরা আমাদের বই চলে আসতেছি এসে আমাদের আসতেছি হজি বলেন যে ভাই আরে জানাজা পড়া তো ফরজিকে ভাই যারা গ্রামে আসে তারা যারা আসে তারা নামাজ পড়াই দিবে তোমার এসে মাঝে থেকে যাওয়ার কি দরকার
তো তারা বললেন যে হযরতজি, আমাদের গ্রামের বালেক পুরুষ কোনো বাকি নেই যারা ইসলামে আসে নাই। সব বালেক ভাইরা, বালেক পুরুষ আমরা ইসলামের ময়দানে চলে আসি, জানাজা পড়ে তাহলে আমাদেরকে যেতে হবে। এইরকম বাংলাদেশের ইসলাম টঙ্গি ইসলাম করে দেখে গ্রামে কোনো লোক নেই, দোকান সব পাট বন্ধ, অফিস বন্ধ হয়ে গেছে, কি ব্যাপার? সব লোক টঙ্গি ইসলাম 17-18-19 জানুয়ারি এইরকম একটা ইসলাম আমরা করে দেখাই যে ময়দানে জায়গা না হয়, গ্রুপের চিন্তায় পড়ে যায় কোন দিকে জায়গা দিব, এইরকম ইসলাম করে দেখে সমস্ত বাংলাদেশের সব লোক চলে আসে। আমরা কারোর সাথে মনের কোনো বিদ্বেষ রাখবো না, আলেম ওলামা সাধারণ লোক কারোর সাথে কোনো বিদ্বেষ রাখবো না, সবাইকে নিয়ে আসবো, সবাই আমাদের সাথী, সবাই নিজামুদ্দিন থেকে চিল্লিয়ে দিয়ে তবলিগের কাম শিখছে, সবাই আমাদের সাথী। ভাই মন খুলে ইনশাল্লাহ সবলকে আপন করার চেষ্টা করবো, মানুষকে মাফ করে দিব এবং ইন্তেকামের কোনো জজবা থাকবে না, সবার সাথে মাফির মনোভাব থাকে, সবাইকে আপন করে নেওয়া, যেরকম বাপ মা সন্তানকে, বাপ মা সন্তান সন্তানকে তো বিরোধী হয়ে গেল, বাপ মা পছন্দ করে বাপ আমার সন্তান আবার ফিরে আসে, সকলের সাথে মহব্বতের সাথে মহামলা হয়ে গেল। ইন্তেকামের কোনো জজবা নবীজির ভিতরে ছিল না। মক্কা বিজয়ের পরে যখন নবী সবাইকে ইচ্ছা করলে কতল করে দিতে পারতেন, সর্দারা সবাই জমা হয়ে গেছে, তো তাদের নবী জিজ্ঞেস করেছেন তোমাদের সাথে কি ব্যবহার হওয়া দরকার, তারা বললেন যে আপনি খুব ভদ্র মানুষ, আপনার বাপ মা খুব ভদ্র ছিল, অর্থাৎ আমাদেরকে মাফ করে দেন। নবী এক কথায় বলছেন যে আমার ভাই ইউসুফ আলাহ ইসলাম তার ভাইদেরকে হাতে পেয়ে যে ব্যবস্থা করেছিলেন, আমার ইউসুফ আলাহ ইসলাম আমার ভাই যে কথা বলেছিলেন আমার কথাও একই, যে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, লা তাসিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল লাহু লাকুম, আমার তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই উদারতা মনে দেখে নবীদের দিন এরকম উদার থাকে দেখে সব ওখানে বেশিরভাগ লোক মুসলমান হয়ে গেছে, সাথে সাথে কলমের মুসলমান হয়ে গেছে, নবীর যদি আসল উদ্দেশ্য ইমানদার মানো সে কাম হয়ে গেল। আর বাকিদের সময় দিলে চার মাস, এই চার মাস মধ্যে তোমরা দেখো আমাদের মুসলমান জীবন দেখো, যদি ইসলাম পছন্দ হয় কবুল করবা, তাহলে চার মাস পরে এই জমিনে আর কাউকে থাকতে দেওয়া না কাফেরদেরকে, কারণ এই জমিন এখন মুসলমানদের জমি হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে মুসলমানদের হাতে, এটা মুসলমানদের জমিন, এখানে কাফেরদেরকে আর থাকা দেওয়া না। চার মাস মাত্র তোমাদের সময় দিল, চার মাস আর লাগে নাই, মুসলমানদের হাত বাতলে দেখে সবাই মুসলমান হয়ে গেছে, উদ্দেশ্য নবীর উদ্দেশ্য পুরো হয়ে গেছে। নবী যদি ইন্তেকাম নিতেন মাস নিতেন তো সবাই জাহান্নামে চলে যেত, নবীর দিলেন উদ্দেশ্যের কারণে সব লোক ফিরে আসে, সবাই মুসলমান হয়ে গেছে, নবীর আসল উদ্দেশ্য পুরো হয়ে গেছে, ইমানদার হন নবীর উদ্দেশ্য। এজন্য আমরা খুব দিল সাদা রেখে কার প্রতি ইন্তেকাম নয় এবং সকলকে মাফ করা, দয়া করা, রহম করা, সকলকে একরাম করা, ইজ্জত করা, এর সাথে আমাদের তবলিগের কাজ, কাজটা নবীর কাজ, আমাদের সাংসারিক আমাদের ব্যবসার আমার সামাজিক কোনো কাজ নাই, নবীর কাম, নবীর কামকে নবীর তরিকার উপর নিয়ে আসে রাজি আসি বেশা বলি ইনশাল্লাহ। এই আমাদের কথা তো এই মধ্যে এসে পাই যে এখানে আসি আমরা সবাইকে দেখতে পাচ্ছি না, এই কাজের জন্য ভাই যখন পুরোনো আগে বাড়বে, কদম বাড়াবে, মোকাদ্দম হবে, তো ইনশাল্লাহ পরের লোকেরা তৈরি হয়ে যাবে। অবকাশের দিবে দিয়ে আল্লাহ তালন জামাত পাঠাচ্ছেন হজ ওসমান রাদি আল্লাহ কাফেলাকে নবীর ইন্তেকালের পরে, সবাই কিন্তু একমত ছিল যে ওসমান কাফেলাকে রওনা করানো না হোক, 3,000 লোক চলে গেলে মদিনা অরক্ষিত হয়ে যাবে, কিন্তু অবশ্যই শিক্ষা দিয়ে ওর উপরে জমেছিলেন যে নবীজি এই জামাতকে রওনা করে গেছেন, আমি এটাকে ফিরিয়ে দেব, যাবে বলে তাহলে আমির চেঞ্জ করে দেন, আমির বদল করে দেন, ওসামা অল্প এসে বলেছিলেন বলে না সেটাও আমি পারবো না, নবীজি বিদুষিনে ওসামাকে আমির বানিয়ে গেছে, আমি সেটাও বদল করতে পারবো না। সেই জামাত যখন রওনা হয়ে গেল আল্লাহর সাহায্যে মদিনা রক্ষিত হয়ে গেল, লম্বা কেসটা এজন্য ভাই পুরুষ হিসেবে লেলেন মোকাদ্দম, এখানে আল্লাহর উপর ভরসা করে কার কোন হুজুর দিকে লক্ষ্য না করে এই ইস্তেমার টাকা যাবে, আমরা যে যেখানে আছি হিম্মতের সাথে দাঁড়াই করি ইনশাআল্লাহ তালা, কোন কোন ভাই 4-4 লাখ জন ইনশাআল্লাহ আল্লাহ সাথে যাবো, চিল্লার জন্য যাবো ইনশাআল্লাহ তালা, সবাই সব জায়গা থেকে দাঁড়াই করি, আমাদের তৈরি হয়ে যাই, আমাদের পরের সাথে তৈরি হয়ে যাবে, হিম্মত করে আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ, যে যেখানে আছি ভাই দূরে আমরা দেখতে পাচ্ছি না, আছি আল্লাহ তারা দেখতেছেন, আপনি এই কথা মনে করবেন না, মেম্বার থেকে আমার দেখছে না, আল্লাহ দেখছেন, আল্লাহ ফেরেশতারা দেখছেন, যে যেখানে আছেন ইনশাআল্লাহ দাঁড়াই পারেন ভাই, আল্লাহ আপনার সকলকে তৌফিক দান করেন মাশাআল্লাহ। এখন তো আমরা খানা পেটে থেকে ফারেগ হবো, বাকি ইনশাআল্লাহ তাহলে আমরা খুব তশকিল চালিয়ে থাকি, আরাম ঘুম কোরবানি করেও তশকিল চালিয়ে থাকি, যাতে 100 মধ্যে 100 ভাগ লোক তশকিল হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।